আমাদের সঙ্গে আছেন সিটির অন্যতম কর্মকর্তা অসীম গুহ। একেবারে আমি দেখে যাচ্ছি যে একেবারে যে ময়দানি স্টাইলে ছাতা হাতে বর্ষাকালে মাঠের কোণে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের পরামর্শ দেওয়া। অসীমদা, আপনার দল সিটি এফসি প্রথম ডিভিশন ক্লাব, সিটি এসি, আপনার এখনো প্র্যাকটিস চলছে, সব ডিভিশনের খেলা শুরু হয়ে গেছে, এখনো ফার্স্ট ডিভিশন শুরু হলো না, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই একটা অধীর অপেক্ষার জন্য আমরা রয়েছি, মানে আমরা টিম আমাদের তৈরি হয়ে রয়েছে, এখন যত দেরি হচ্ছে তত আমাদের গ্রামের ক্লাবের খরচাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা এতদিন অন্তত খেলা স্টার্ট হয়েছে, যদি আমাদের খেলাটা 10 জুলাই আরম্ভ করতো বা আরম্ভ করে, তাহলে আমরা তাড়াতাড়ি খেলাটা শেষ করতে, যত দেরি হবে তত খেলাটা পিছিয়ে যাবে। সামনে পুজো এসে যাবে, পুজো এবার তাড়াতাড়ি, গত বছর পুজো ছিল অক্টোবরের 3rd week, এবার 1st week মহালয়া, যার জন্য আমাদের কলকাতা ময়দান তো বন্ধ হয়ে যাবে, বাইরের মাঠও পাওয়া মুশকিল হয়ে যাবে, পুজো এসে গেছে মনে হয়। এবার যত দেরি হবে 30 সেপ্টেম্বরের মধ্যে খেলা শুরু করে, এটা আপনাদের মতো ক্লাবগুলোর পক্ষে সত্যি খুব অসুবিধা, আমাদের মতো ক্লাবের খরচাটা বেড়ে যাচ্ছে বারবার, খরচাটা আগে 4 মাসের রুখে এটা এখন 5 মাস, 5.5 মাস হয়ে যাবে। কিরম দল হয়েছে এবার? কোচ বলতে পারে, কোচ মোটামুটি 4 দিন সামনে গ্রাম বাংলা থেকে আনি, শালবনি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে এদিকে ক্যানি, ওদিকে ডেমনারবাদ, এদিকে হাওড়া লাইনের, আমতা লাইনের, সব ডিস্ট্রিক্ট থেকে দেখে 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 বিভিন্ন একাডেমি ঘুরে দেখে 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 ম্যাচ দেখে 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 আমাদের কোচ সায়ন্তন এবং আমি নিজেই যাই সেখানে, এই আপনার কানেকশন করে তারপরে। কিন্তু এরা লিগের সময় কোথায় থাকবে? এটা কি যাতায়াত করে না কলকাতায় থাকার ব্যবস্থা? কিছু কলকাতার আশেপাশে যাতে থাকে যাতায়াত করে, কিছু আমাদের মেস আছে, আমাদের মেস আছে গড়িয়া, সেই মেসের প্লেয়াররা থাকে 10-12 জন, 15 জন গড়িয়া। সিটি অ্যাথলেটিক ক্লাবের একটা নিজস্ব মেস, আমাদের ক্লাবটা 124 জন। হ্যাঁ নিশ্চয়ই, এই তো পাশেই, এবং সিটির ক্যান্টিনও খুব বিখ্যাত বিখ্যাত। আপনাদের মতো মানুষ আছে বলে তাই কলকাতা ফুটবলে, যাই হোক আমরা যতই অবক্ষয় হোক না কেন, 309টা দল তো খেলে, আপনাদের মতো মানুষরা আছে বলেই তো আমরা একসঙ্গেই ময়দান চত্বরে, ময়দানে প্রায় 37-38 বছর হয়ে গেল ক্লাব অন্য সিটি ক্লাব, নির্ভীক ক্লাব, কটাপ খেলে না, সোজা খেলে, সোজা পথেই আস্তে আস্তে এবার তো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিশ্চয়ই আছেন, দুজন মন্ত্রী গত 3 বছর ধরে আমরা চ্যাম্পিয়নে থার্ড পৌঁছে গিয়ে থার্ড ঘুরে একবার থার্ড 3টে টুর্নামেন্ট পেয়ে আমরা পড়তে গেলাম 1 পয়েন্টের ডিফারেন্স, পরপর 3 বছর পরপর মন্ত্রীদের টিম থাকা, এই মন্ত্রীদের এবারও তো শ্রীভূমি এফসি আছে, বেলঘড়িয়া আছে, আমার ওইটা স্কেয়ার করি না, কেন আমার টিম দৌড়ায়, টিম ভালো এ সব কটা খেলা ছেলে, এবং সুতরাং আমরা অন্য টিমকে সসেই ভয় পাই না। 1 কোটি টাকা ক্যাপিটেশন ফ্রি দিয়ে ফার্স্ট ডিভিশনে আসছে ক্যালকাটা, ইউনাইটেড ক্যালকাটা, এখন কেন আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা ফার্স্ট ডিভিশনটা এসছি খেলে খেলে, হ্যাঁ এখন পয়সা রেটের জন্য, আইএফএর পয়সা রেটের জন্য এখন বেশি টাকা দিয়ে ডাইরেক্ট ফার্স্ট ডিভিশনে আসছে, এই জায়গাটা আমাদের মনঃপূত হয়নি, আমরা চাইছি যে খেলে খেলে আস। এবং অনেকে বলছেন ময়দানে যে খান পাতলে শোনা যাচ্ছে যে যতক্ষণ না তারা লাস্ট কিস্তির টাকাটা দেবেন ফার্স্ট ডিভিশন শুরু হবে না। হ্যাঁ সেটা একটু বলেই দিয়েছে,